हाँ, बाजार कैसा जैसा है? कि अगले साल तक जैसा कि बाजार बढ़िया था, अभी जैसा कि बाजार और हल्का में है, अभी तो ठंडा है नहीं यहाँ पे। अभी सेल वैसा रहेगा जैसा रहता है हर साल, इस साल वैसा नहीं है। आप क्या क्या सामान बेच रहे हैं, क्या रेट है? अभी जैसा नॉर्मल हम लोगों का स्टार्टिंग है, जैसा 600 से स्टार्टिंग है। अभी तो ठंडा आया नहीं इस साल, जैसा हिसाब से अभी माल अभी तक वैसा आया नहीं। ठंडा गिरने के बाद जैसा माल आता है लुधियाना से, तो सब माल ठंड के टाइम इस साल यहाँ पे सब हम लोग बैठते हैं, बेचते हैं। हर महीने के आप यहीं बैठते हैं? হর মাসা বিক্রি করে আমরা সরাসরি কথা বলে নেব এখানকার যারা বিক্রেতা আছে তাদের কাছ থেকে, এই বছরে তারা কোন কোন ডিজাইনের সোয়েটার বিক্রি করছেন বা কী 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 দাম আছে বা কাস্টমারের কীরকম। দাদা, এই বছর আপনাদের হ্যাঁ শীতের প্রভাবটা খুবই হালকা, খুব হালকা। কাস্টমারের কী কাস্টমার মাল কিনতে চাইছে না, সঠিকভাবে মাল কিনতে চাইছে না, বলছে এখন দরকার নেই, শীত নেই, শীত না থাকলে মাল কিনবে কী জন্যে, এই হচ্ছে মুশকিল। সঠিক শীত না পড়লে সঠিক কাস্টমারও পাওয়া যাবে না। আপনি কী কী জিনিস বিক্রি করছেন শীতে? আমি শীতের জ্যাকেট বিক্রি করছি, বাচ্চাদের টুপি, বাচ্চাদের মোজা, বাচ্চাদের সোয়েটার, বাচ্চাদের সব কিছু, বাচ্চাদের সব কিছু যা যা লাগে একটা মানুষের পরিবারে যা কিছু শীতের শীতের জন্যে। কী দাম আছে? সব রকম দাম আছে আমাদের এখানে। টুপির দাম 60 টাকা থেকে শুরু করে 150 টাকার টুপি আছে, সোয়েটার 300 টাকাতে আরম্ভ করে 1000 টাকা 1200 টাকা অবধি আছে সব জিনিস। বলছেন কত বলছেন? এগুলো তো 35-40 টাকা পাওয়া যায়। আচ্ছা, 40 টাকা এখন বাজার খুব খারাপ, শীত নেই, কী করবো দাদা। প্রত্যেক বছর কি আপনি এখানে? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর, আমরা প্রায় এখানে 22-23 বছর ধরে লাগাচ্ছি, তারও বেশি 20-22 বছর। আপনি কোথা থেকে আসছেন? আমরা লোকালি লোক, আমরা এখানেই থাকি। হ্যাঁ, আমরা এই সামনেই থাকি, কলকাতারই লোক। তবু বাজার ছিল, এবছর এখন শীত অবধি সেইভাবে শীত আসেই নেই, আর শীত না হলে তো আমাদের বাজারই হবে না। মেনলি শীত, ঠান্ডা না পড়লে বাজার আসবে না, ঠান্ডাটাই তো আসল। আর ঠান্ডারই তো মাল, গরমের মানে নর্মাল মাল তো নেই, এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম রমেশ ভট্টাচার্য। আপনারা সেই ছবি সরাসরি সম্পর্কে দেখতে পাচ্ছেন এনএমএস পদ্মায়। আমি এখন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হেদুয়া পার্কের সামনে। প্রত্যেক বছর তারা কিন্তু এখানে স্টল করে শীতের পোশাক বিক্রি করে। আমরা জেনে নেবো অন্য যিনি দোকানদার আছে তার কাছে জেনে নেবো যে গরম গরম মধ্যে কে কেনাকাটা করে। আপনি কী কী পোশাক বিক্রি করছেন, কী কী আছে শীতের পোশাক? জ্যাকেট, আপনার সোয়েটার। আগের বছরে যা ছিল তার তুলনায় কি অনেক খারাপ? আপনার নামটা বলবেন? দিলীপ সাউ। পাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা দুজনের মধ্যে কিন্তু একটা সেই ছবি আমরা তুলে ধরেছি, দেখতেই পাচ্ছেন। সবার আগে এই বছরে বাজার কিরকম? বাজার এখনো ওঠে না, ঠান্ডা নেই, ঠান্ডার জন্য বাজার এখনো সেরকম উঠছে না। ঠিক আছে, ডিসেম্বরে যদি ঠান্ডা পড়ে তাহলে বাজার হবে, ভালো হবে। আপনি কী কী জিনিস বিক্রি করছেন? টুপি, মোজা, বড়দের কারিগান, জেন্টস আইটেম, লেডিস আইটেম, সব রকম আইটেমই পাবেন এখানে, সব রকমই আইটেমই আছে, বুঝেছেন? ঠান্ডা না পড়লে আমাদের ব্যবসা এখন পুরোপুরি খারাপই যাচ্ছে। আপনার নাম? আমার নাম হলো বিপ্লব। হেদুয়া পার্ক থেকে অভিজিৎ প্রামাণিক, এনএম নিউজ, কলকাতা। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।